বর্তমানে বেশ কিছু মিষ্টি জাতের আঙুর পশ্চিমবঙ্গ বা পার্শ্ববর্তী বাংলাদেশে সফলভাবে ছাদে হচ্ছে সেরকম এখন এই যে আঙুরের চারাটি দেখছেন এটা বাইকোন প্রজাতির আঙুর এছাড়াও যে কোনো আঙুর গাছ ছাদ বাগানে টবে লাগানোর জন্য তার মাটি তৈরি থেকে শুরু করে টব নির্বাচন ও এই চারা লাগানোর পর কিভাবে পরিচর্যা করলে খুব দ্রুত কাজগুলোকে বাড়িয়ে নেওয়া সম্ভব তাই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলবো টবের কথায় অন্যান্য গাছ থেকে আঙুর গাছের পট সিলেকশন একটু আলাদা হবে দেখুন এখানে চার ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে যে বাইকনুর জাতের আঙুরের চারাটি রয়েছে এর জন্য আমরা এরকম বারো ইঞ্চি মাপের টব নিচ্ছি কারণ আঙুর গাছ দ্রুত বাড়ে সেজন্য পর্যাপ্ত জায়গা দেওয়া প্রয়োজন সেজন্যই মূলত প্রথমেই একটু বড় মাপের টবে লাগাতে হবে এবার বলবো মাটি নিয়ে মাটি নিলে সবচেয়ে ভালো হয় বেলে দেখুন এখানে আমি যে মাটিটা এটা হান্ড্রেড পার্ট বেলে ধোঁয়াশ মাটি আর মাটি যদি খুব টাইট হয় সেক্ষেত্রে সম পরিমাণ লাল বালি মিশিয়ে নেবেন তো এখানে বেলেদোয়াশ মাটি নিচ্ছি সিক্সটি পারসেন্ট আর এর সঙ্গে ফর্টি পার্সেন্ট নিচ্ছি ভার্মি কম্পোস্ট যেহেতু জাত উন্নত একটু ভালো মানের ভার্মি নেওয়ার চেষ্টা করবেন আর এর সঙ্গে এক চামচ পরিমাণে জিপসাম নিয়ে নিচ্ছি তো এই তিনটে উপাদান খুব ভালো করে মিশিয়ে পাশাপাশি টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে নিতে হবে কারণ আঙুরের শিকড় খুব সূক্ষ্ম হয় জল যদি কোনো রকমভাবে জমে যায় এই শিকড় পচে যেতে পারে সেজন্য টবের নিচে যে ছিদ্র রয়েছে সেখানে ঢেউ খেলানো খলামকুচি দিয়ে কিছুটা বালি চারা নুড়ি দিয়ে এক তার উপরে লাল বালি দিয়ে এরকম সুন্দরভাবে একটা বেড তৈরি করলাম এবার টবের মধ্যে বেশ কিছুটা মাটি ভরে নেব তারপর আঙুরের চারার যে প্যাকেটটি রয়েছে সেটা টানা হ্যাঁড়া না করে ছুরি বা ব্লেডের সাহায্য কেটে নেবেন গাছটিকে এবার টবের মাঝখান বরাবর বসিয়ে আরও যে বেশ কিছুটা মাটি রয়েছে সেটা এভাবে দিয়ে সেট করে নেব এবার টব ভরে জল দেব। এবার একটা লাঠি দিয়ে এই আঙুর গাছটা দড়ির সাহায্যে বেঁধে দেবেন না হলে এই আঙুর গাছ যেহেতু লতানো হয় তাই গাছটা ঢলে পড়বে এবার বলবো এই চারা লাগানোর পর কি পরিচর্যা হবে প্রথমত গাছ লাগানোর পর তিন থেকে চার দিন সেমি রাখবেন তারপর সরাসরি অন্তত চার পাঁচ ঘন্টা রোদ পায় সেরকম জায়গায় টপটিকে রাখুন দ্বিতীয়ত আঙুর গাছে মাকড়ের পাশাপাশি ফাঙ্গাসেও আক্রমণ হয় সেজন্য গাছ লাগানোর কুড়ি থেকে পঁচিশ দিন পর থেকে নিয়ম করে পনেরো দিন অন্তর কীটনাশক ও কীটনাশক দেওয়ার তিন দিন আগে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তৃতীয়ত গাছ লাগানোর পর যখনই দেখছেন যে এভাবে নতুন ডাল বা পাতা বেরাচ্ছে তখন থেকে মাসে এক থেকে দুবার এনপিকে উনিশ উনিশ দু গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করবেন তাহলে চারা গাছ খুব দ্রুত বাড়বে আঙুর যে টক হয় সেই ধারণাটাকে মিথ্যে করে বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গে বেশ কিছু ভালো ভ্যারাইটির আঙুর গাছ এখন এসেছে যারা আঙুর গাছ ছাদ বাগানে লাগাতে চাইছেন যেভাবে বললাম সেভাবেই ভালো জাতের আঙুর গাছের চারা সংগ্রহ করে এভাবে লাগাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার